করোনা ভাইরাসের রোগী পাওয়ার পর রাজধানীর ঢাকার বাউন্নটি এলাকা লকডাউন করা হয়েছে ইতিমধ্যে জানিয়েছি এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী আদিত্য আরাফাত সরাসরি যাচ্ছি সেখানে আদিত্য লকডাউন করা হয়েছে যে এলাকাগুলো বিশেষ করে মিরপুরের কথা বলা হচ্ছে বারবার তো সেখানকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন পুলিশ তো তাদের দায়িত্ব পালন করছে সাধারণ মানুষ কতটা সহযোগিতা করছে ঈর্ষাদ আসলে মিরপুরের বেশ কয়েকটি এলাকা আমরা ঘুরে দেখেছি তবে এর মধ্যে আমরা উত্তর টোলার বাগে পুলিশের যে অবস্থান দেখতে পেয়েছি সেটি আসলে উত্ত মিরপুরের অন্য জায়গায় সেটি আমরা দেখতে পাইনি যদিও মিরপুরের বেশ কয়েকটি জায়গা লকডাউন করা হয়েছে যেমন মিরপুরের টোলার বাগ উত্তর টোলার বাগ মিরপুর দশের সাত নম্বর রোড মিরপুর তেরো ডেস্কো কোয়ার্টার মিরপুর সেকশন এগারোর একটি সড়ক কাজীপাড়ার একটি সড়ক এবং সেনপাড়ার একটি অংশ লকডাউন করা হয়েছে এবং যেটি যেটি গতকাল রাতে আমরা জেনেছি যে বেশ কয়েকটি Thank you এলাকা লকডাউন করা হয়েছে হয়েছে এবং এর মধ্যে আসলে রাজধানীতে যে কয়েকটি এলাকা লকডাউন করে করা হয়েছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি মিরপুরেই সবচেয়ে বেশি এলাকা লকডাউন করা হয়েছে তবে এ পর্যন্ত আমরা সবচেয়ে বেশি পুলিশের তৎপরতা দেখতে পেয়েছি উত্তর টোলারবাগ আবাসিক এলাকায় এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সদস্যরাও আছেন এবং তারা খুব তৎপর অবস্থায় আছেন এবং এখান থেকে গেট দিয়ে কাউকে ঢুকতে এবং বের হতেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এছাড়া জরুরি প্রয়োজন যাদের আছে তাদেরকে প্রশ্ন করে এবং পুলিশের সদস্যরা যদি সন্তুষ্ট হন তাহলে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং বের হতে দেওয়া হচ্ছে এছাড়া রাজধানীর আরও কয়েকটি এলাকার কথাও আমরা এর আগে আমরা সংবাদে জানিয়েছি যে লকডাউন করা হয়েছে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা যেটি বলছেন আসলে করোনা আক্রান্ত যেসব এলাকা পাওয়া যাচ্ছে সেটি আসলে এখন লকডাউনের আওতায় আনা হচ্ছে এবং ভেতরে যে আবাসিক এলাকাগুলো আছে ভেতরে বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে এবং বিভিন্ন এলাকার যে স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও মাইকিং করছেন মাইকিং করে সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে ভেতরে থাকার জন্য বলা হচ্ছে এছাড়া পুলিশের দায়িত্বরে তো যারা আছেন তারা কিছু কিছু ক্ষেত্রে কঠোর অবস্থানও নিচ্ছেন তারা বলছেন যে নানা অজুহাতে যদি কেউ যদি বের হয় এবং পুলিশ যদি সেটি জানতে পারে তাহলে আইনি ব্যবস্থা তারা নেবেন এমন সতর্কতা এবং এমন হুঁশিয়ারিও তারা দিচ্ছেন তো আমরা এখন আছি মিরপুরে মিরপুরের উত্তর বা এলাকায় আমরা মিরপুরে অন্য জায়গায় অন্য লকডাউন এলাকায় যাব সেখানে কি পরিস্থিতি পরবর্তীতে সেটি আপনাকে জানাবো তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য ইসরাত ধন্যবাদ